যেসব শিশু বা যেসব মানুষের অহেতুকভাবে শরীর শুকিয়ে যায় কোনো রোগ ছাড়াই বা যে কোনো রোগে আক্রান্ত হয়ে শরীর শুকিয়ে যায় তারা হচ্ছে যে নকশাটা দেখতে দেখতেছেন এটা আসলে আসলে হচ্ছে মুসলমানের নকশা অর্থাৎ সোলেমানি নকশা কিন্তু এই বইয়ের লেখক হিন্দু হওয়ার কারণে সে হচ্ছে বাংলায় লিখেছে তো আমরা এটাকে আরবিতে রূপান্তরিত করব আর এখানে বানানে ভুল আছে বি হককে মিকাইল এখানে বি হক মিকাইল সাতশো ছিয়াশি এটা হচ্ছে আরবিতে রূপান্তরিত করবো বিহক্ষে জিব্রাইল এটাও আরবিতে লিখতে হবে আর যেরকম আছে সংখ্যাগুলো আরবিতে রূপান্তরিত করতে হবে আর নিচে যে বানানটা ভুল আছে ইয়া হজ্জু ইয়া কজ্জুম আসলে ইয়া হাইয়ু হবে ইয়া কাইয়ুম হবে এ হচ্ছে নকশা এই নকশাটা হচ্ছে জাফরান এবং গোলাপ জল মিশ্রিত করে কালি তৈরি করে ভুজপত্রের উপর লিখে গলায় ধারণ করলে এই রোগ বিতাড়িত হয়ে যাবে অর্থাৎ শরীর শুকানো রোগ অর্থাৎ শরীর দুর্বল হওয়া দূর হয়ে হৃষ্ট পুষ্ট হয়ে যাবে শরীর সুস্বাস্থ্যবান হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা অ্যাপ্লাই করতে পারেন